সদ্য সম্মানীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ মুহতারম হযরতে উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী বিজ্ঞ পণ্ডিত মহল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত, সমকক্ষ বন্ধু বান্ধবরা, বয়কনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা, পর্দার অন্তরালে উপবিষ্টা, দূর থেকে কান পেতে থাকা পর্দানশীল মা ও ভগিনা সকলকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ পেশ করে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাহবুব মাওলার দরবারে অসংখ্য অসংখ্য সুপ্রিয়া কৃতজ্ঞতা হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পূত পবিত্র মজলিসে বসে বিভিন্ন ওলামায়ে কেরামের মুখনিষিত আল্লাহ তাআলার পবিত্র কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন, এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। এত কেন, একটুখানি দিতে হবে। আবার আধ ঘন্টা পরে দেবেন। মুহতারাম ও মুকাররাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি হেদায়াত না দিতেন আমরা কি হেদায়াত পেতাম না? হেদায়াত দিয়েছে কে? আল্লাহ। একেবারে কাছের লোক হেদায়াত পায়নি, দূরের লোক হেদায়াত পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের লোক আবু তালেব হেদায়াত পেয়েছে, পায়নি, হুজুরের খিদমত করেছে। আর দূরের লোক নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাবশি, হাবশা মানে হলো আফ্রিকি, আফ্রিকার একটা জায়গা যেটা হাবশা, এই জন্য তাকে বলা হয় হাবশি, আফ্রিকি দূরের মানুষ। তিনি হেদায়াত এমন পেলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন এবং তার পদধ্বনি, পদের শব্দ, পায়ের আওয়াজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তার পায়ের আওয়াজটা জান্নাতে শুনে এসেছি। সুবহানাল্লাহ। হেদায়াত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত না দিতেন তো আমরা হেদায়াত পেতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا الحمد لله الذي هدانا لهذا মোমেনরা বলল সমস্ত প্রশংসা আসে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করেছেন, পথ দেখিয়েছেন, সুপথগামী করেছেন, ফলত আমরা মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, ঈমান পেয়েছি। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলা যদি হেদায়াত না দিতেন তবে আমরা হেদায়াত পেতাম না। আল্লাহ হেদায়াত দিয়েছেন বলে তবে আমরা হেদায়াত পেয়েছি, তিনি যদি না দিতেন আমরা হেদায়াত পেতাম না। আল কোরআন পারা নম্বর 8 আল্লাহ তাআলা বলছেন, মোমেনরা এটা বলে যে আল্লাহ হেদায়াত দিয়েছেন বলে তবে আমরা হেদায়াত পেয়েছি। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করলেন, চাচা জানের নাম হলো আবু তালেব, কতটা খিদমত করলেন, আজীবন খিদমত করেছেন, সারাটা জীবন খিদমত করেছেন, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বয়কট করা হয়েছিল সকলে মিলে বয়কট করলাম, একেবারে দেশত্যাগী করে দিলাম, আর সকলে মিলে একটা বয়কট নামা নিকল, মোমেনদের সঙ্গে কেউ দেখা করবে না, কেউ লেনদেন করবে না, কেউ ব্যবসা করবে না, বেচা কেনা করবে না, মুসলমানদেরকে এখন আমরা সমাজচ্যুত করলাম, বয়কট করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা জান এবার কি হবে? আবু তালেব তখন ইসলাম কবুল করেননি, তা সত্ত্বেও
ওই আবু তালেব বলছেন কোনো ভয় নেই, আমি তোমার সব ব্যবস্থা করে দেব, চলো মক্কা ছাড়ো, মক্কা থেকে দূরে একটা পাহাড়ের গুহায় চলে যাও, শোবে আবি হাশিম ওই জায়গায় আমাদের জায়গা আছে, গুহায় চলে যাও। পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালেব চলে গিয়েছেন। কদিন? তিন তিনটে বছর। আবু তালেব কি করেন? ওই মরুভূমি টুপকে দিনের বেলায় পানি আর খাদ্য সরবরাহ করেন। এ তো হলো হুজুরের জন্য, সাধারণ মানুষের জন্য কি হলো? সাধারণ মানুষ গাছের পাতা চিবিয়ে জীবন ধারণ করেছে, ছাগল নাদির মতন পায়খানা করেছে। বুখারী শরীফের রেওয়াত, ইন্না আহাদানা ইয়াযাউ কামা তাযাউ শাত, ছাগলের মতো আমরা পায়খানা করতাম, শুকনো পায়খানা, পানি পর্যন্ত নেই, কেবলমাত্র গাছের পাতা খেয়ে জীবন ধারণ করা কত কষ্টকর। আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, হুজুরের জন্য খাবার নিয়ে যান, পানি নিয়ে যান, সাধারণ মানুষের থাকতে কত কষ্ট হয়। মায়ের বুকগুলো শুকনো হয়ে গিয়েছে, কোলে আছে স্তন্যপায়ী শিশু, তারা দুধ পাচ্ছে না, চিৎকার করে, মা গুলো বাচ্চাদেরকে থামানোর জন্য তাদের গালের ভিতরে জুইব ঢুকিয়ে দেয়, কোন রকম তাদেরকে সান্ত্বনা দেয় আর ঘুম পাড়িয়ে রাখে, অলস হয়ে পড়ে থাকে। আল্লাহর আরশ কেঁপে গিয়েছে, সেইখানে হুমড়া চোমড়ারা লিখেছিল, আল্লাহর নামে লেখা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করা হলো, ইতি কাফেরদের হুমড়া চোমড়া নেতা মাতা গুন্ডা পান্ডা কাগজগুলো বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছিল, ওগুলো হলো জেরক্স কপি, নকল কপি, আসলটা রেখে দিয়েছিল কাবা শরীফের ভিতরে। আল্লাহ তাআলা ওই কাবা শরীফের ভিতরে বয়কট নামের উপরে একটা পোকা লাগিয়ে দিলেন, ওই পোকাটার নাম আমাদের বাংলায় বলা হয় উই পোকা। উই পোকা চেনেন তো? জি, কাঠে লাগে, বয়ে লাগে। ওই পোকা কি করল কেউ জানে না, হুজুরও জানে না, আর এরাও জানে না, জানেন একমাত্র আল্লাহ। তিনিই কর্মী লাগিয়ে দিয়েছেন। কি লাগিয়েছেন কর্মী? কর্মীটার নাম কি? বিএসএফ। কর্মীটার নাম কি? বিএসএফ না, বিএসএফ নয়, পুলিশ নয়, আল্লাহ তাআলা কর্মী লাগিয়ে দিয়েছেন। ওই পোকা পড়তে জানে? জিজ্ঞাসা, পড়তে জানে? বিজ্ঞান বলছে চোখ নেই, আবার ওই পোকার চোখ নেই, কেঁচোর চোখ নেই, কেঁচোর চোখ নেই, ওই পোকার চোখ নেই, এরা হলে চির অন্ধ, জন্মগত এদের চোখই নেই, চোখ আল্লাহ তাআলা তৈরি করেনি। ওই পোকা কেমন করে জানলাম? এটা আল্লাহ লেখা আছে, আল্লাহর নামে লেখা হলাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করা হলাম, ইতি কাফেরদের হোমড়া চোমড়া। ওই পোকা করেছে কি? আল্লাহ নামটা বাকি রেখেছে, বয়কট করা হলো শব্দটা কুরে কুরে খেয়ে নিয়েছে, মোহাম্মদকে বয়কট করা হলো, মোহাম্মদ শব্দটা বাকি আছে, বয়কট করা হলো শব্দগুলো কুরে কুরে খেয়ে নিয়েছে, ইতি হোমড়া চোমড়া কাফেরদের ওদের নামগুলোকে ওই পোকা খেয়ে নিয়েছে, বাকি আছে দুটো নাম, একটা হলো আল্লাহ আর একটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জানে না কেউ, আল্লাহ জানে। আল্লাহ তাআলা জিবরিলের দ্বারাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যার তিন তিনটে বছর হলো বয়কট করা হয়েছিল, আজকে আমরা এই জায়গায় রয়েছে, কিন্তু আল্লাহর কুদরত হয়েছে, এটা আমার জন্য মুজিজা। আর আল্লাহর জন্য কুদরত কি হয়েছে? ওইখানে ওই পোকা আল্লাহ তাআলা সোলজার লাগিয়ে দিয়েছেন, এমন সোলজার লাগিয়েছেন ওদের সব কথাগুলোকে খেয়ে নিয়েছে, আমার নাম আর আল্লাহর নাম দুটো বাকি আছে, কথা সত্য কিনা যাচাই করে দেখো। আবু তালেব রসুলকে সত্য হিসাবে জেনেছিলেন, কিন্তু রসুল হিসাবে মানেননি। আবু তালেব তখন আসছেন, এসে বলছেন, ও মক্কার লোক, ভালো করে শোনো, কুরাইশের দলবল আসো, ভালো করে শোনো, আমার ভাতিজা মুহাম্মদ বলছেন,
যে তোমাদের ওই বয়কট নামা কামার ভিতরে যেটা আছে সেখানে ওই পোকা লেগে গিয়ে আল্লাহর নাম আর মুহাম্মাদের নাম বাকি আছে, বাকি তোমাদের নাম আর তোমাদের বায়ান আর বয়কট নামা সব কথাগুলোকে ওই পোকা কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। ওই পোকা কেমন করে চিনল আল্লাহ, কেমন করে চিনল মুহাম্মাদ, কেমন করে চিনল এটা আমাদের নাম, কেমন করে চিনল বয়কট নামা, পড়তে জানে না দেখতে পায় না, এ কেমন করে করেছে। কথাটা যদি সত্য হয় তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জায়গায় ফিরিয়ে আনতে হবে। কথা ঠিক না বেটি? দেখুন মানেননি তাকে রসুল, কিন্তু সত্য জানে। মক্কার লোকেরা এসে গিয়েছে, মেয়েরা বেরিয়ে এসেছে, মেয়েরা বলে আমাদেরই মেয়ে ওদের বৌমা হয়েছে, তাদের কোলে বাচ্চা আছে, দুধ পান করে স্তন শুকিয়ে গিয়েছে, এখন বাচ্চাগুলো চিৎকার করেছে, আল্লাহর আরশ কেঁপে গিয়েছে, ওদেরকে বয়কট নামাটাকে প্রত্যাহার করে মক্কায় ফিরিয়ে আনতে হবে। খুলে দেখে তাই, দেখে একেবারে চোখ চড়ক গাছ, আল্লাহর নাম বাকি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির নাম বাকি আছে, আর বাকি সবগুলো কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। তখন ওরা তখন বলল যে হ্যাঁ, এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীবর্গরা তারা মক্কায় থাকতে পারবে, আমরা বয়কট নামাটাকে প্রত্যাহার করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পর আবু তালেব অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বলছেন, চাচা যান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী শরীফের আয়াত, মুসলিম শরীফের আয়াত, চাচা যান একবার আপনি পড়ে নিন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মুহাম্মদ আমি আল্লাহর রসুল, এটা একবার আপনি মেনে নিন। ওহাজ্জু বিহালাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই কলিমার জন্য আপনার জন্য সাক্ষী দেব। ওদিকের কাফেররা বসেছিল, তারা তখন বলছিল আতার গাবাম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তোমরা কি, তুমি কি তোমার বাপ চোদ্দ বরস আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ফিরে যাবে নাকি? খবরদার, তার ধর্ম থেকে তুমি ফিরবে না, বরং বাপের ধর্মেতেই থেকে যাও। এটা রাদ্দাতুল কালিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কলমা খানিবেশ করছিলেন, আমি কুল কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ ওহাজ্জু বিহা লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা, চাচা জান অনেক খেদমত করেছেন কিন্তু কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবো না, একবার যদি কলমা পড়ে নেন তবে আমি সুপারিশ করব, একবার আপনি কলমা পড়ে নিন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি সাক্ষী দেব। আর ওরা তখন বলছে আতার গাওয়াম মিল্লাত আব্দুল মুত্তালিব, তোমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ফিরবে না, টানা টানি জাকান দানিও চলছে, এদিকে টানা টানিয়ে চলছে, হুজুর টানছেন কলমা পড়ার জন্য আর ওরা বলছে কাফের হয়ে থাকার জন্য, এদিকে ইসরাইল আলাইহিসসালাম এসে বলছেন যা করবি তাড়াতাড়ি কর বেটা, জাকান দানিয়ে চলছে, টানা টানিয়ে চলছে, শেষ মুহূর্তে মুখ দিয়ে আবু তালেবের মুখ দিয়ে বেরিয়ে পড়ল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিবে, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মে রয়ে গেলাম, জুবান খানা বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ফিল্লি আমি আবি তালেব, হে আল্লাহ আমার চাচা যান কত খেদমত করেছে, আজকে বেঈমান হয়ে মারা গিয়েছে, কালকে আমাদের ময়দানে আমি সুপারিশ করতে পারবো না, আল্লাহ আজকে আমার চাচাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে কলম শরীফের আয়াত অবতীর্ণ হয়ে গেল, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, নবী হয়ে মুশরিকের জন্য দোয়া করতে পারবে না, সমস্ত মুমিনরা মিলেও কোনো মুশরিকের জন্য দোয়া করতে পারবে না, শিরক করে মারা গিয়েছে, বিদআত করে মারা গিয়েছে, বেঈমান হয়ে মারা গিয়েছে, কাফের হয়ে মারা গিয়েছে, এই রকম ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না, নবীও পারবেন না, মুমিনও পারবেন না, হাফেজকারী মওলানা মুফতি বক্তা মুফাসসির কেউ কেউ কোনোদিন তার চাচার জন্য দোয়া করতে পারবে না। ওয়ালাউ কানু লি কুরবা,
যদিও তার আত্মীয় হয়, নিকটতম লোক হয়, তবুও তা এসে দোয়া করতে পারবে না। দোয়া কবুল হওয়া দূরে থাকে, দোয়া করাটাই নিষেধ করে দেয়া হয়েছে। চিন্তা ভাবনা করবেন, হেদায়েত দিয়েছে কে? আল্লাহ দিল না, পেল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, কৃত দাস। ওকে তখন প্রেসার দেয় ইসলাম থেকে ফিরে যান। ওরা তখন সমস্ত বহু দেব দেবীর ইবাদত করত, সেই জায়গায় ওদের বিরোধিতার জন্য উনি তখন বলতেন আহাদ আহাদ আহাদ, যত মার তত আহাদ তত আহাদ, যতই মার আমি এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ বলতেই থাকব। মার খান আর আহাদ 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 বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওই বেচারা গোলাম ব্যক্তি, ওর মালিক ওকে মারে আর বলে ইসলাম ছাড়। ও বলে ছাড়বো না, মরে যাব, আল্লাহকে এক বলবো তোদের বিরুদ্ধে, তোদের বিরুদ্ধে আমি এই কথাই আমি বলবো, আহাদ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। মার খান আর আল্লাহ 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 বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল তোমাকে আমি কিনে নিলাম। বলে ঠিক আছে। বলে তোমাকে এবারে আমি স্বাধীন করে দিলাম, হুজুরের খেদমত করো। হুজুরের খেদমত করতেন, যখনই অজু ভেঙে যেত অজু করে দুরাকাত নামাজ পড়তেন, বিনা অজুতে থাকতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বেলাল শুনে রাখো, ওই সময় তুমি মার খেয়েছিলে আর ইমানের জন্য আহাদ আহাদ বলেছিলে, আল্লাহ তাআলা তার প্রতি বদলে তোমার মতন কালো মানুষ, আরবের শস্যে সাদা কালো, সাদার মাঝখানে কালো, একজন সর্বপ্রথম মুয়াজ্জিন হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো কে? দেখতে কালো, কোচে ঠোঁট মোলটানো, আফ্রিকার একজন মানুষ আরবের একজন কালো মানুষের, কে বলে আরবের একজন সাদা মানুষের ভিতরে কালো মানুষ মুয়াজ্জিন এমন হয়ে গেল। সর্বসময়ের জন্য আল্লাহ আল্লাহ বলতে 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 অজু করে নামাজ পড়তে পড়তে এমন জায়গায় পৌঁছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল তোমার পায়ের আওয়াজখান আমি আল্লাহ তাআলা জান্নাতে শুনে এসেছি। হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। হেদায়েত যদি না দেন আমি দিতে পারবো? আমার শক্তি নেই, আমার বাপেরও শক্তি নেই, কারো শক্তি নেই, ওটা আল্লাহর হাতে আছে। কর্তব্য আমার বলার। শরীয়তের অনেক বিধান আছে, ফরজ ওয়াজিব। জিজ্ঞাসা করছি, কোন মানুষ কখন কোথায় সর্বপ্রথম কোন আল্লাহর হুকুমটাকে প্রথম মেনেছিলেন? শরীয়তের প্রথম বিধান যেটা মেনেছিলেন সেটা হলো পর্দা। মেনেছিলেন কে? নারী আর পুরুষ। একজন পুরুষ আদম আলাইহিস সালাম আর একজন নারী হাওয়া আলাইহিস সালাম, জায়গাটার নাম জান্নাত। কথা বুঝে আসলো? কি বললাম? শরীয়তের কোন ফরজ সর্বপ্রথম আদায় করেছিলেন কে, কোথায়, কখন? শরীয়তের যত বিধান আছে সর্বপ্রথম আদায় করেছেন হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া। শুধু আদম নাই, শুধু হাওয়া নয়, আদম ও হাওয়া। বিধানটা হলো পর্দা। বিধানটা কি? পর্দা। পর্দা কেবল নারীর জন্য নয়, নরের জন্য নয়, উভয়ের জন্য। জায়গাটার নাম জান্নাত। কোথায় লেখা আছে খুলে দেখুন, মারিফুল তাফসীর কিতাব রয়েছে, মারিফুল কোরআন, তফসিরে মারুল বিজ্ঞানে ওটা লেখা আছে, কোরআন শরীফের আয়াত দেখুন। আমরা জানি পর্দা করা ফরজ। হযরতে আদম আলাইহিস সালামকে বলা হলো গাছের কাছে যাবে না, ও থেকে খাবে না। শয়তান বলল খেলেই তুমি এখানে চিরস্থায়ী থাকবে, উল্টো কথা শেখাল। এই জন্য ওই চিরস্থায়ী জান্নাতে থাকার জন্য খেয়ে নিল, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল?
بدت لهما سوءاتهما القران পারা নম্বর 8 সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক গুলো খুলে গেল তাদের যৌনাঙ্গ গুলো প্রকাশ হয়ে গেল بدت لهما سوءاتهما দুজনেরই গুপ্ত অঙ্গ গুলো প্রকাশ হয়ে গেল জান্নাতের ভিতর এবারে কি হবে একে অপরকে দেখে লজ্জা লাগে আদি পিতা আদি মাতা তাদেরকে দেখে লজ্জা লাগে একে অপরকে দেখে লজ্জা লাগছে وَتَفِقَا يَقْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ হাফে যাচ্ছেন আলেম আছেন জিজ্ঞাসা করে নিন দুজনই তখন জান্নাতের পাতাগুলো নিয়ে নিজেদের শরীরগুলো ঢাকতে আরম্ভ করে দিল ইয়াকসিফানে ঢাকতে আরম্ভ করে দিল দুজনই আলাইহিমা নিজেদের শরীর উপরে মিউ ওয়ারাকিল জান্নাহ জান্নাতের পাতা দিয়ে জান্নাতের গাছের পাতাগুলো ছেড়ে আর নিজেদের গায়েতে ঢাকতে আরম্ভ করে দেয় জিজ্ঞাসা করছে পর্দা কি আল্লাহর হুকুম সেটা তো আমরা জানি তখন কি হুকুম হয়েছিল ভাই জিজ্ঞাসা একটু জিজ্ঞাসা করছি আপনাদের পর্দা তো আল্লাহর হুকুম এখন তখন কি ওখানে হয়েছিল তখন হয়নি তোমরা এবারে লজ্জার স্থান ঢাকো এটা হয়নি তখন তো নিজেদেরকে লজ্জা লাগছে তারা এবারে পর্দাটা করছে নিজেদের মানবিক চাহিদাতে কথাটা বুঝতে পারছেন না কাপড়টা যখনই খুলে গেল এবারে কাপড় ঢাকবে কাপড় তো নেই এবারে গাছের পাতা দিয়ে নিজেদের গা ঢাকতে আরম্ভ করেছে এটা তাদের মানবিক চাহিদা পরে তা ফরজ হয়েছে পরে তা ফরজ হয়েছে কিন্তু এখন মানবিক চাহিদার জন্য তারা এবারে কি করতে আরম্ভ করে দিল তারা নিজেদের গা ঢাকতে আরম্ভ করলো একে অপরকে দেখে লজ্জা লাগছে গোপন অঙ্গ প্রকাশ হয়ে গিয়েছে কিন্তু এরা এমন ইতিহাস গড়ল আধুনিক শিক্ষিত মানুষ শিক্ষা সভ্যতার নামে তারা এমন ইতিহাস গড়ল আদিম যুগের কথা সেখানে বাচ্চাদেরকে শিখিয়ে দিল আগেকার মানুষ নাকি উলঙ্গ থাকতো কথাটা সম্পূর্ণ সত্য না সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কোনদিন কেউ উলঙ্গ হয়ে থাকেনি সর্বপ্রথম মানব তিনিও থাকেননি যখন সে অন্যায়ের জন্য বেহেস্তের পোশাক খুলে গিয়েছিল সর্বপ্রথম তিনি নিজেরও ঢেকেছিলেন তার স্ত্রীও নিজের অঙ্গ পতঙ্গ ঢেকেছিলেন কেউ উলঙ্গ থাকেনি কিন্তু ছোট ছোট ছেলেদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে আদিম যুগের মানুষ নাকি উলঙ্গ ছিল মিথ্যা কথা বাজে কথা কোরআনের ঊর্ধ্বে কোনো ইতিহাস হতে পারে হতে পারে হতে পারে না দেখুন প্রত্যেকটা জিনিসে তার একটা লক্ষণ থাকবে সত্য না মিথ্যা লক্ষ্য করেন স্কুলে যাচ্ছে ওই কথা যদি শিখিয়ে দেওয়া হয় ওই স্কুলে ছোঁয়াটাকে জিজ্ঞাসা করুন বাবা এক বছরের ছেলে অত কাপড় পরে না দু তিন বছর হলো তো জাঙ্গিয়া পরছে আবার একটু বড় হলো তখন এবারে ও প্রাথমিক স্কুলে যাচ্ছে জাঙ্গিয়া পরে যায় না হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট পরে ও আমার যখন বড় হলো তখন এবারে হাই স্কুলে গেল তখন কি হাফ প্যান্ট পরে না ফুল প্যান্ট পরে কেন কি ব্যাপার উলঙ্গ থেকে জাঙ্গিয়া জাঙ্গিয়া থেকে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট কি ব্যাপার বয়স বড় হয়েছে জ্ঞান বড় হয়েছে জ্ঞান বেশি হয়েছে তো লজ্জা বেড়েছে তো পর্ণও বেড়েছে কথা বুঝে আসলো না এ তো একেবারে বাচ্চা থেকে দলিল তবে সেই আদি পিতার সেখান থেকে দলিল টেনে আজকের এখান পর্যন্ত দলিল দিয়ে কোরআন দিয়ে সমাজ দিয়ে আমি বুঝিয়ে দিলাম এরপরে তো মিথ্যু করা মানুষের ভিতরে ঢেকে দিয়েছে আদি পিতা নাকি উলঙ্গ ছিল একজন উলঙ্গ হয়ে থাকে তাকে জিজ্ঞাসা করছে তুমি ভাই উলঙ্গ হয়ে থাকো কেন বলে আমি মায়ের পেট থেকে যখন বের হয়েছিলাম তখন উলঙ্গ ছিলাম আল্লাহ আমাকে উলঙ্গ করে পাঠিয়েছে এই জন্য উলঙ্গ আমি আছি যুক্তি দেখেছেন তো
তাকে তখন বলছে, মায়ের পেট থেকে যখন তুমি এসেছিলে তখন তোমার দাঁত ছিল না, পরে তোমার দাঁত গজিয়েছে, এইবারে তবে তুমি দাঁতগুলো তবে ভেঙে দাও। আর দাঁত ভাঙতে পারছি না, দাঁতগুলো তবে কেন রেখেছ? মায়ের পেট থেকে যখন এসেছিলে তখন দাঁত নিয়ে এসেছিলে, দাঁত তো নিয়ে আসুনি, পরে তো দাঁত গজিয়েছে, তো দাঁতগুলো রেখেছো কেন, ওটা আগে ভাঙো। এই জন্য কঠিন উত্তরকে অনেকজন বলে দাঁত ভাঙা উত্তর। দাঁত ভাঙা উত্তর মানে এটা কি? ও ওই প্রশ্নের উত্তর যে উলঙ্গ থেকে চার যুক্তি দিয়েছে। সভ্যতায় কোনোদিন নগ্নতা নেই, এরা শিক্ষা সভ্যতার নামেতে নগ্নতা চালাচ্ছে, মিথ্যা করে মানুষের মাঝে এরকম করে চালিয়ে দিয়েছে। তারপর কি বলছে, বলছে নাকি আমরা নাকি মেয়ে ছেলেদেরকে বাক্স বন্দি করে দিয়েছি পর্দা দিয়ে, সব কথাটাই জালিয়াতি কথা, মিথ্যা কথা। এক নম্বর হলো এই, পর্দাটা কেবলমাত্র নারীর জন্য নয়, কেবলমাত্র পুরুষের জন্য নয়, পর্দাটা নারীর জন্য ও পুরুষের জন্য, সকলের জন্য পর্দা, একজনের জন্য পর্দা নয়। কোরআন শরীফ খুলে দেখুন, কোরআন শরীফে পরিষ্কার ভাষায় লেখা আছে, কোরআন শরীফে বারবার বলে দেয়া হলো, আল কোরআন পারা নম্বর 18 সূরা নূর, আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুন্দু মিন আবসারিহিম, মোমেনদের মুসলমানদের পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনমিত রাখে। কাকে বলা হলো, নারীকে না পুরুষকে? পুরুষকে বলা হলো, পুরুষ তুমি আগে চোখের হেফাজত করো, যৌনাঙ্গের তারা যেন হেফাজত করেন। পুরুষকে আগে বলা হয়েছে, মিথ্যুকরা বলল নারীদেরকে পর্দা দিয়েছে, না কোরআন শরীফ আগে তো পুরুষদেরকে বলেছে তোমরা আগে পর্দা করো, চোখকে হেফাজত করো, যৌনাঙ্গের হেফাজত করো। এরপরে আল্লাহ তাআলা আবার নারীদেরকেও বলেছেন, ওকুল লিল মুমিনাতি ইয়াগজুজুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, নারীদেরকেও আদেশ করো তারাও যেন পর্দার হেফাজত করে, তারাও যেন অঙ্গের হেফাজত করে, তারাও যেন চক্ষুর হেফাজত করে, তারাও যেন পরপুরুষের দিকে দৃষ্টিপাত না করে। কাকে বলা হলো, দুখানা আয়াত বলেছি, একটা করে পুরুষের আর একটা করে নারীর জন্য, উভয়ের জন্য পর্দার কথা বলা আছে। আরো দুখানা আয়াত নিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا أو تسلموا على أهلها. هي ইমানদার ব্যক্তিগণ, তোমরা অপরের ঘরেতে প্রবেশ করবে না বিনা অনুমোদনে, বিনা অনুমতিতে পরের বাড়িতে প্রবেশ করবে না, যতক্ষণ না তোমরা অনুমতি না পাও, যতক্ষণ না তোমরা সেখানে সালাম না দাও, বিনা সালামে বিনা অনুমোদনে পরের বাড়িতে প্রবেশ করবে না। এটা কাকে বলা হয়েছে, নারীকে না পুরুষকে? জোরে বলেন, পুরুষকে বলা হয়েছে। তুমি দাঁড়াও, ঢুকবে না, নো অ্যাডমিশন, পরেও তোমার জন্য পারমিশন নাই, তুমি এই জায়গায় দাঁড়িয়ে যাও, একটু অনুমোদন নাও। মায়ের ঘরে তো ঢুকতে গেলে জোয়ান ছেলে, তোমার মায়ের অনুমোদন ছাড়া বাড়িতে তুমি ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ও যুবক, তোমার মায়ের বিনা অনুমোদনে তোমার মায়ের বাড়িতে তুমি ঢুকতে পারবে না, পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে। নারীদেরকে বলে দেওয়া হলো, পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 1
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى নারীরা বাড়িতেই থেকো, তোমরা অজ্ঞতার যুগে পূর্বতার যুগের মতো যদিচ্ছা আচরণ বিচারণ করো না। বাড়ির কাজের জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বাইরের কাজের জন্য পুরুষকে সৃষ্টি করেছেন। চারখানা কোরআন শরীফের আয়াত দিয়েছি, দুটি করে পুরুষের জন্য, দুটি করে নারীর জন্য। পুরুষকে বলা হয়েছে নো অ্যাডমিশন, আর মহিলাদেরকে বলে দেওয়া হয়েছে নো এক্সিট। একজনকে বলা হলো নো অ্যাডমিশন, আর একজনকে বলা হলো নো এক্সিট। একজনকে বলা হলো প্রবেশ নিষেধ, আর একজনকে বলা হলো বহির নিষেধ। মাঝখানে রেখে দেওয়া হয়েছে আর আড়াল, পর্দা। পর্দা একজনকে দেওয়া সম্ভব নয়, পর্দা একজনকে দেওয়া সম্ভব নয়। বুঝতে পারলেন? কারণ পর্দার দুটো পিঠ আছে, কোরআন শরীফে উক্তি দিয়েছে। এইবার একটা বিজ্ঞানের যুক্তি দিচ্ছে, দেখুন এইদিকে, এই এইদিকে দেখেন, একটা পর্দা। এ পর্দা কার জন্য? বক্তার জন্য, না শ্রোতার জন্য, না উভয়ের জন্য? বলেন কার জন্য হচ্ছে এটা? উভয়ের জন্য। কারণ পর্দার কটা পিঠ? দুটো, একটা বক্তার দিকে আর একটা শ্রোতার দিকে। কিন্তু বেঈমানগুলো বলল কি, মহিলাদেরকে পর্দা দিয়েছে। পর্দা তো কাউকে একজনকে দেয়া যাবেই না, পর্দা তো উভয়ের জন্য। কোরআন শরীফ থেকে তো চারখানা দলিল দিয়েছে, শুধু যত রকমের বেঈমানি সেইটা শিক্ষার নামে অশিক্ষা, সভ্যতার নামে অসভ্যতা, নগ্নতা শিক্ষা দিয়ে সারা পৃথিবীতে ভাইরাস রোগ টেনে এনেছে। আমরা আসল রোগের ঔষধ দিচ্ছি, ওরা কে ঔষধ খুঁজে পায়নি, শুধু কি দিচ্ছে? ভ্যাকসিন, তাই না? একবার দিয়ে হয়নি তো ডবল ভ্যাকসিন, ট্রিপল ভ্যাকসিন, তাই না? আল্লাহ নিয়েছে অ্যাকশন, আর এরা কি বলছে আমরা দেবো ভ্যাকসিন। ভ্যাকসিন দিতে হবে না, আল্লাহর অ্যাকশনটাকে ওটাকে দাঁড়ানোর জন্য তোমার অন্তরে রোগটা ঠিক করো। রোগ হয়েছে তোমার অন্তরে, আর তুমি ইঞ্জেকশন মারছো গতরে। গতরে ইঞ্জেকশন মারলে হবে না, অন্তরে রোগটা ঠিক করো। মিথ্যা কথা কেন বলছো? সভ্যতার নামে অসভ্যতা কেন চালাচ্ছো? বাচ্চা তো জাঙ্গিয়া থেকে ফুল প্যান্ট পরলো, তোমরা কলেজে গিয়ে কি এমন নলেজ বাড়ালে সেটাকে এবারে খুলতে আরম্ভ করে দিলে? বাচ্চা তো সে তো বাড়ালো পোশাককে, তোমরা কলেজে গিয়ে নলেজ তো বাড়বে, নলেজ এমন বাড়লো তাও তুমি খুললে খুললে পরের কাপড়ের ওপরে আঘাত হানলে কেন? বেঈমান জবাব দাও। মিথ্যা কথা, জালিয়াতি কথা শুধু শেখাও। আমরা নাকি মেয়েদেরকে বাক্সবন্দি করেছে? না, আমরা মেয়েদেরকে বাক্সবন্দি করিনি। এই ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান সব মিলিয়ে এটা একটা দেশ ছিল, সকলের মুসলিম সংখ্যা হলো 30%, আর অমুসলমানদের সংখ্যা হলো 70%। মুসলমান থেকে তিনখানা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপ্রধান হয়েছেন। পাকিস্তানে হয়েছেন বেনজির ভুট্টো মহিলা, বাংলাদেশে হয়েছেন হাসিনা, বাংলাদেশে হয়েছেন খালেদা, তিনজনের নাম বললাম। ভারতবর্ষে তবে 70% যারা আছে, 7 জন হয়নি, 3-এর অর্ধেক 1.5 জন হয়েছে। হুজুর 1.5 জন কেমন করে হবে? হয় 2 জন হবে, না 1 জন হবে। 3-এর অর্ধেক বলে বললেন যে মুসলমানরা 3 জন, রাষ্ট্রপ্রধান মহিলা উপহার দিয়েছে, তো আপনারা 1.5 জন দিয়েছেন, ইনি বলছেন অর্ধেক। অর্ধেক কি করে হলো? শুনুন, প্রশ্ন করলে উত্তর দেওয়া হবে, আমি ভুল বলছি? হিসাবটা আর একটু মিলিয়ে দিই, 1.5 জনের হিসাব তো মেলেনি, তো প্রশ্ন করলে তবে মেলাব। 1.5 জনের হিসাব মিলিয়ে দিচ্ছি, ভালো করে শুনুন। একজন হয়েছিলেন ইন্দিরা গান্ধী, আর একজন ভোট পেয়েছিলেন কিন্তু হতে দেয়নি, তার নাম সোনিয়া গান্ধী। বুঝলেন? সোনিয়া গান্ধী ভোট পেয়েছিলেন কিন্তু তাকে হতে দেয়নি, কেন?
তিনি নাকি বিদেশিনী ইতালিয়ে, এই ইতালীয় হওয়ার জন্য তাকে হতে দেয়নি উমা ভারতীর মতো লোক মেয়ে ছেলে। ওই জয়ললিতার মতো মেয়ে ছেলেরা বলেছিল যদি বিদেশিনীকে প্রধানমন্ত্রী করা হয় তবে আমরা ন্যাড়া হয়ে যাব, কাপড় খুলে যাব, রাস্তায় শুয়ে পড়ব বলেছিল। 103 আর 103কে দেখতে পারে না। আমরা পুরুষ, আমরা চারজন নারীকে বুকে রাখতে পারি, কিন্তু একজন সতীন আর একজন সতীনকে দেখতে পারলো না, তাকে হতে দিল না, ভোট পেয়েছিল কিন্তু তাকে হতে দেয়নি। তবে আমরা ওটাকে পূর্ণ বলবো না, ওকে কি বলবো, ইলেক্টেড তো হলো, সিলেক্টেড হলো না, নির্বাচন তো হলো, নির্ধারণ হলো না, এই জন্য ওটাকে আমি অর্ধেক নিলাম, ঠিক করলাম না ভুল করলাম, আমি যেটা করেছি একেবারে দুধ দুধ কাঁটা কাঁটা, একেবারে আমি দুধ আর পানি আলাদা করতে জানি, বুঝতে পেরেছেন না, বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, বরং সরাসরি দুধ পানিকে আলাদা করতে জানি, পরিষ্কার ভাষায় বলে দিলাম। আমাদের মেয়ে ছেলেরা হাফেজা হয়, কারিয়া হয়, মৌলানা হয়, মুফতিয়া হয়, সব হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপ্রধান হয়েছে, সব হয়েছে, কোনো রকমের অসুবিধা হয়নি। আমরা বলছি তবে হাফেজা হোক, কারিয়া হোক, মৌলানা হোক, মুফতি হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, অ্যাডভোকেট হোক, নেতা হোক, সব হোক, পর্দা থাকুক, শালীন পোশাক থাকুক, মানবতা বজায় থাকুক, সভ্যতা থাকুক, অসভ্যতা যেন না আসে, হিংস্রতা যেন না আসে, নগ্নতা যেন না আসে, এর বিরুদ্ধে আমরা বলছি। আর এরা এটাকে কি করলো, কলেজে গিয়ে নলেজ বাড়িয়ে বাচ্চা ছেলে যেটা পর্দা বাড়লো ওদের সেটা কমে গেল। ওই কলেজ পড়ে কি লাভটা হবে, ওই স্কুলটা পড়ে কি লাভটা হবে, আমার দরকার নেই ওই রকম ডাক্তার মাস্টার উকিল অ্যাডভোকেট। কি বলছেন হুজুর? জি হ্যাঁ, শিক্ষা তো মানুষের চরিত্রের জন্য, চরিত্রটা যদি নষ্ট হয়ে যাবে শিক্ষা নিয়ে আমি কি করব, কথা বুঝতে পারছেন না পারেননি? একজনের মায়ের মাথায় উকুন হয়েছে, সে ডাক্তারের কাছে গিয়েছে আর গিয়ে বলছে আমার মায়ের মাথায় খুব উকুন হয়েছে, একটা ভালো ওষুধ দিন যেন উকুন মরে যায়। ডাক্তার একবার চরম ঔষধ দিয়ে দিয়েছে, বলছে এটা মাথায় লাগিয়ে রাত্রিবেলা শোবে আর সকালবেলা উঠে সাবান দিয়ে ধুয়ে নেবে, শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে, রোদে শুকিয়ে নেবে। রাত্রিবেলা ঔষধটা দিয়েছে, সকালবেলা গিয়ে দেখে মা মরে গেছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারকে বলছে আমার মা তো মরে গেল, বলে উকুন মরেছে কিনা আগে বলো। ডাক্তার তখন কি বলছে, উকুন মরেছে কিনা বলো। এ তখন বলছে উকুন তো মরেছে কিন্তু আমার মাও যে মরে গেছে, বুঝতে পেরেছেন? ডাক্তার বলছে আমি ও সব দেখবো না, তোমার মা মরে গেছে কি মরে গেছে আমি দেখবো না, উকুন মরেছে কিনা বলো। রে ভাই উকুনটা মেরে আমার লাভটা কি হলো, আমার মাকে তো বাঁচানোর জন্য আমি তো উকুনটা মারছিলাম, কিসের জন্য মারছিলাম উকুনটাকে, মাকে বাঁচানোর জন্য উকুন মারছিলাম, এখন তো হয়ে গেল কি মাও যে মরে গিয়েছে উকুনের সঙ্গে। বলুন শিক্ষাটা নিয়ে তবে কি হবে, শিক্ষা তো মানবতার জন্য, শিক্ষা তো সভ্যতার জন্য, শিক্ষা তো চরিত্রের জন্য, শিক্ষা করতে দিয়ে যদি মানবতাটা চলে যায়, সভ্যতাটা যদি চলে যায়, নগ্নতা যদি এসে যায়, ওই রকম শিক্ষার তবে কোনো দাম নাই, ঠিক নেবে, ঠিক বলেন, বলেন কথা আমার বুঝে আসছে? যদি না বুঝে আসে জিজ্ঞাসা তাকে জিজ্ঞাসা করবেন, উত্তর দেবার শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। ইসলামের কোন রকমের বাড়াবাড়িও নেই, পর্দা আছে, পর্দাটা যার যতটা প্রয়োজন ততটাই দেয়া হয়েছে। বাচ্চার প্রয়োজন ছিল না, নেয়নি, জ্ঞান হলো এবারে সে জাঙ্গিয়া নিল, আরো একটু জ্ঞান হলো প্রয়োজন বাড়লো হাফ প্যান্ট নিয়ে নিল, আর একটু বাড়লো তখন তার ফুল প্যান্ট প্রয়োজন হয়ে গেল, ফুল প্যান্ট নিয়ে নিল। পুরুষের যতটা প্রয়োজন সে ততটা নিয়েছে, নারীর যতটা প্রয়োজন সেও ততটাই নেবে, এটাই হলো নিয়ম। কারুর ওপরে কেউ জোর করে চাপিয়ে দেবে না। ওরা কি বলছে, ওরা বলছে শাড়ি কামাজ এটাই হলে তো হয়ে যেত, শাড়ি হলেই হয়ে যাবে, সালোয়ার হলেই হয়ে যাবে, কামিজ হলেই হয়ে যাবে, আবার ওর ওপরে নিকাব কেন জড়াতে হবে, আবার ওর ওপরে কেন হিজাব জড়াতে হবে, এটা তো বাড়াবাড়ি হয়ে গেল। ওদের প্রশ্নটা বুঝুন তবে আমি উত্তর দেব। কি বলছে ওরা,
শাড়ি হলেই তো হয়ে যাবে, ওর উপরে আমার হিজাব কেন চড়াতে হবে, ওর উপরে আবার নিকাব কেন চড়াতে হবে। এটা ওরা বলেছে কি, এটা নাকি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। আমি বলি বাড়াবাড়ি কাকে বলে আগে একটু বলেন। এই দেখুন তিনখানা আঙুল, এর মধ্যে দুটো আঙুল নিয়ে আমি জিজ্ঞাসা করছি, এটার নাম হলো মধ্যমিকা মাঝের আঙুল, এর পাশের আঙুলটার নাম হলো অনামিকা। এই দুটোর মধ্যে কে বড় আর কে ছোট? মধ্যমিকা বড়, অনামিকা ছোট, ঠিক না বেডি? এইবারে মধ্যমিকাকে বন্ধ করলাম, অনিষ্ট অঙ্গুলি এটাকে এবারে আনলাম, এই কনিষ্ঠা এটা নিয়ে আমি এবারে জিজ্ঞাসা করছি, অনামিকা আর কনিষ্ঠা এর মধ্যে কে বড় কে ছোট? অনামিকা বড় আর কনিষ্ঠা এটা হয়ে গেল ছোট। তবে এবারে শুধু অনামিকাকে নিয়ে জিজ্ঞাসা আমার, এ বড় না ছোট এ কিছুই নয়, বড় হওয়া ছোট হওয়া কিছুই নয়, আসলে বড় হওয়া ছোট হওয়া আপেক্ষিক বস্তু, ইজাফি শাই, দূসরে কে মুকাবিলে মে বড়া আর ছোটা হতা হ্যায়। কথা বুঝতে পারছেন না পারেননি? অপরের তুলনায় একজন বড় হয় আর একজন ছোট হয়, এই অনামিকাটা বড় নয়, এই অনামিকাটা ছোট নয়, এই অনামিকা বড় হয়, এই অনামিকা আবার ছোট হয়ে যায়। ছোট হলো কার তুলনায়? মধ্যমিকার তুলনায়। আমার এ আবার বড় হয়ে যায় কনিষ্ঠ আঙুলের তুলনায়, দেখতে পাচ্ছেন? তবে এ নিজে কিছু নয়, এ হচ্ছে আপেক্ষিক বস্তু। এইবারে আসুন, আপনি বলেছেন হেজাবটা নাকি বাড়াবাড়ি হয়ে গিয়েছে, হেজাব নাকি কি বাড়াবাড়ি হয়ে গিয়েছে? এবারে আমার উত্তরটা শুনুন, নাগাল্যান্ড বলে একটা জায়গা আছে, নাগা মানে উলঙ্গ, ল্যান্ড মানে লাইন, নাগাল্যান্ড মানে হলো উলঙ্গ লাইনের লোক, আফ্রিকার জঙ্গলের মেয়ে ছেলেরা কেবলমাত্র বেশিয়ার পরে, কেবলমাত্র জাঙ্গিয়া পরে। এবারে ওদেরকে জিজ্ঞাসা করা হবে, ও আফ্রিকার জঙ্গলের মেয়ে তোমরা বলো, এই মেয়ে ছেলেরা এরা বলছে কি, আমরা নিকাব পরবো না, হেজাব পরবো না, শাড়ি পরবো, এই শাড়ি পরাটা কি হয়েছে, তোমরা তো কেবলমাত্র জাঙ্গিয়া পরেছ। ওরা তখন বলবে কি, শুধু জাঙ্গিয়ার বেশিয়ার বললেই কাজ চলবে, শাড়ি পরাটা বাড়াবাড়ি হয়ে গিয়েছে। বলবে না? বলবে না জি? আপনার দৃষ্টিভঙ্গিতে যদি হেজাবটা বাড়াবাড়ি হয়ে যায়, আপনার শাড়ি আর সালোয়ার কামিজটাও আফ্রিকার জঙ্গলের মানুষের দৃষ্টিভঙ্গিতে বাড়াবাড়ি হয়ে যাবে। আপনি এবারে ওদের কি কি বলবেন বলুন? আপনি যদি বলেন আফ্রিকার জঙ্গলে মেয়েরা উলঙ্গ, এরা হচ্ছে ন্যাংটা উলাঙ্গিনী, আপনার দৃষ্টিভঙ্গিতে আফ্রিকার জঙ্গলের মেয়েরা যদি উলঙ্গিনী হয়, ন্যাংটা হয়, তবে আমার দৃষ্টিভঙ্গিতে আপনার মাথা খোলা, পিঠ খোলা, পিঠ খোলা, বুক খোলা, গলা খোলা, হাত খোলা, পা খোলা, সবগুলো তবে ন্যাংটার উলঙ্গ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না পারেননি? ওকে দুই দিক দিয়ে ধরে ঠাসুন, বাড়াবাড়ি কারে ভয়, আগে এটা ঠিক কর। তুমি যদি আমারটা বলো বাড়াবাড়ি, তোমারটাও তবে বাড়াবাড়ি, কারোর দৃষ্টিতে অমিত। আর তুমি যদি তাদেরকে বলো ল্যাংটা, তবে আমার দৃষ্টি তোমারটাও তবে ন্যাংটা হয়েছে। এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। কি বলছো, কেন তুমি এটাতে চাইছো, কি হয়েছে? আমাদের মেয়েরা হাফেজা হয়, কারিয়া হয়, মৌলানা হয়, মুফতিয়া হয়, তারা আশ্চর্য ধরনের মানুষ, তারা তৈরি হয়েছে, দেখিয়ে দিয়েছে সারা পৃথিবীতে, তারা দেখিয়ে দিয়েছে। হাফেজা কেমন হাফেজা? কম্পিউটার আল কোরআন, এইরকম হাফেজা হয়েছে, এখনো হচ্ছে, তখনও ছিল,